থ্রি এক্স মাইনাস ই টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার থ্রি এক্স ই টু দি এখানে চারটি এক্সপ্রেশন আছে এবং এই চারটি এক্সপ্রেশনের আমাদের নির্ণয় করতে হবে আমরা এখানে প্রথম দিকে তাকাই এখানে আমাদের জানা এমন কোনো ফর্মুলা নেই যে ফর্মুলা ব্যবহার করে আমরা এই এক্সপ্রেশনটির অন্তরোজ সরাসরি নির্ণয় করতে পারি তাহলে আমরা এখানে কি করতে পারি এখানে আমরা সংযোজিত সংযোজিত ফাংশনের অন্তরজ নির্ণয়ের যে ফর্মুলা তাই না অর্থাৎ আমরা এখানে লেয়ার বাই লেয়ার অন্তরোধ নির্ণয়ের মাধ্যমে এই এক্সপ্রেশনটির নির্ণয় করব আমরা এখানে টু বিবেচনা করি এবং এখানে এই প্রত্যেকটি এক্সপ্রেশনের অন্তরোধ নির্ণয় করতে হবে এক্স এর সাপেক্ষে তাই না তাহলে আমরা এখানে বলবো ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু লক্ষ্য করা যাক লক্ষ্য করা যাক আমরা কি বলতে পারবো এখানে আমরা এই এই যে এক্সপ্রেশন একে মনে মনে এক্স বিবেচনা করি থ্রি এক্স মাইনাস ফাইভ নেই ধরা যাক এখানে এক্স আছে তাহলে আমরা পাবো এক্স টু দি পর ফোর তাহলে এক্স টু দি পর ফোর অন্তরজ সমান কত হবে ফোর তাই না ফোর এক্স কি পক্ষে নেই এখানে আছে থ্রি এক্স মাইনাস ফাইভ তাই না তাহলে আমরা এখানে প্রথম লেয়ারের অন্তরজ নির্ণয় করলাম ইন্টু আমরা এখানে নেব দ্বিতীয় লেয়ারের অন্তরজ এবং এখানে দ্বিতীয় লেয়ার হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ

এটাই হবে আমাদের প্রথম এক্সপ্রেশনের অন্তরোধ আচ্ছা দ্বিতীয় এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা ই ই টু দিব থ্রি এক্সকে ওয়াই ধরে নেই তাহলে আমরা পাচ্ছি এখানে লক্ষ্য করা আমরা পাচ্ছি এখানে ওয়াই ইকাল টু ই টু দিব থ্রি এক্স আমরা এখানে যদি লক্ষ্য করি এখানে অনুরভাবে দুটি লেয়ার রয়েছে একটি লেয়ার হচ্ছে ই টু দি পাওয়ার থ্রি এক্স ই তাই না এটাই হচ্ছে আমাদের প্রথম লেয়ার তাই না এখানে কোনো কিছু পাওয়ার আছে তাহলে এখানে ই টু দি পাওয়ার থ্রি এক্স এই যে ই এটাই হচ্ছে আমাদের প্রথম লেয়ার ই টু দি পাওয়ার সামথিং এটাই হচ্ছে আমাদের প্রথম লেয়ার দ্বিতীয় লেয়ার হচ্ছে এখানে থ্রি এক্স তাহলে আমরা আমরা এখানে প্রথমত লেয়ার বাই লেয়ার সিস্টেম লেয়ার বাই লেয়ার সূত্র সিস্টেম না লেয়ার বাই লেয়ার যে প্রসেস সেটা প্রয়োগ করে এখানে এক্সপ্রেশনের অন্তরচ নিয়ে করবো ডি ডি এক্স অফ ওয়াই আমরা পাচ্ছি লক্ষ্য করা যাক এখানে থ্রি এক্স এর বদলে আমরা এক্স কল্পনা করি তাহলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স তাই না তাহলে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ কত হবে সিম্পলি ই টু দি পাওয়ার এক্স তাই না কিন্তু এখানে কিন্তু এক্স নেই এখানে কিন্তু এক্স নেই এখানে কি আছে থ্রি এক্স তাহলে আমরা এখানে সিম্পলি থ্রি এক্স বসিয়ে দিলাম ইন আমরা পাবো ডিটি এক্স অফ আমাদের সেকেন্ড লেয়ার এখানে সেকেন্ড লেয়ার কত থ্রি এক্স তাই না ইকুয়াল টু আমরা এখানে পাবো ই টু দি পাওয়ার থ্রি এক্স ইন এক্স এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ডি ডি এক্স অফ থ্রি এক্স ইকুয়াল হয়ে যাবে থ্রি তাহলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু থ্রি অর্থাৎ থ্রি ইন্টু ই টু দি পাওয়ার থ্রি এক্স এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে এক্সপ্রেশন দ্বিতীয় এক্সপ্রেশনের অন্তর তৃতীয় এক্সপ্রেশন আমরা এখানে দেখতে পাচ্ছি ই টু দি বা রুটোবেকস ই টু দি পাওয়ার রুটোবেক্স তাহলে আমরা পাচ্ছি ধরে নেই ওয়াই কোয়াল টু ই টু দি পাওয়ার রুট অবেক্স লক্ষ্য করা যাক এখানেও কিন্তু আমরা দুটি লেয়ার দেখতে পাচ্ছি একটি লেয়ার হচ্ছে ই টু দি পাওয়ার রুট অবেক্স ই টু দি পাওয়ার তাই না এটা হচ্ছে আমাদের প্রথম লেয়ার দ্বিতীয় লেয়ার হচ্ছে এখানে রুট তাহলে আমরা এখানে লেয়ার বাই লেয়ার প্রসেস মোতাবেক এই এই সমস্যার সমাধান করব অর্থাৎ সংযোজিত ফাংশনের যে যে সূত্র সেই সূত্র প্রয়োগ করে আমরা এখানে এই সমস্যার সমাধান করবো আমরা পাচ্ছি ডিডিএস আমরা রুট অফ এক্সকে কে নর্মালি এক্স কল্পনা করি তাহলে আমরা এখানে পাচ্ছি ই টু দি ওয়ার এক্স এবং আমরা জানি ই টু ডিবার এক্স এর অন্তর হচ্ছে ই টু ডিবার এক্স তাই না ডিডিএক্স অফ ই টু দি দিওয়ার এক্স হচ্ছে ই টু ডিবার এক্স কিন্তু লক্ষ্য করা যাক এখানে কিন্তু এক্স নেই এখানে রুট অফ এক্স আচ্ছা তাহলে আমরা এখানে রুট অফ এক্স বসিয়ে দেবো ইন্টু আমরা এখানে পাবো ডিডিএক্স অফ দ্বিতীয় লেয়ার এবং এখানে দ্বিতীয় লেয়ার কোনটা রুট অফ এক্স ডিডিএক্স অফ রুট অফ এক্স সিম্পল তাহলে আমরা পাবো ইটু দিব রুট অফ এক্স ইন্টু রুট অফ এক্স এর অন্তরত হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু ইনটু রুট অফ এক্স তাই না বা আমরা এটাকে যদি সরলীকরণ করি আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার রুট অফ এক্স ডিভাইডেড বাই টু ইন্টু রুট অফ এক্স আচ্ছা চতুর্থ যে এক্সপ্রেশনটা আছে ই টু দি পাওয়ার সাইন এক্স তাই না ই টু দি পাওয়ার সাইন এক্স এর অন্তরজ আমরা এখানে নির্ণয় করব আমরা এখানে ধরে নেই ওয়াই ইকুয়াল টু ইক্স লক্ষ্য আমাদের জানা এমন কোনো ফর্মুলা নেই যে ফর্মুলা প্রয়োগ করে আমরা এখানে এই যে এক্সপ্রেশন এর অন্তর সরাসরি নির্ণয় করতে পারবো তাই না তবে আমরা এখানে সংযোজিত ফাংশনের কনসেপ্ট কাজে লাগিয়ে বা সূত্র প্রয়োগ করে এই ফাংশনের খুব সহজে এই ফাংশন বলবো না আমরা বলবো এই এক্সপ্রেশন এই এক্সপ্রেশনের এখানে আমরা অন্তর সরাসরি নির্ণয় করতে পারি তাহলে আমরা এখানে লক্ষ্য করি এখানে কিন্তু দুটি ভাবে লেয়ার আছে আমরা এখানে নির্ণয় করবো তার আগে লক্ষ্য করা আছে এখানে দুটি লেয়ার আছে একটি লেয়ার হচ্ছে ই টু দি পাওয়ার তাই আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার সাইন এক্স তাহলে ই টু দি পাওয়ার সামথিং এখানে আছে তাহলে এটা হচ্ছে প্রথম লেয়ার দ্বিতীয় লেয়ার হচ্ছে তাই না তাহলে আমরা এখানে প্রথম লেয়ারের অন্তর প্রথমত নির্ণয় করি আমরা এখানে সাইনেক্স এর পরিবর্তে মনে মনে এক্স বিবেচনা করি তাহলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স এবং ই টু পাওয়ার এক্স এর অন্তরীকরণ কত অন্তরোজ কত এক্স নিচে কিন্তু এখানে কিন্তু ই টু দি পাওয়ার এক্স নেই সাইন এক্স আছে তাহলে আমরা ই টু পাওয়ার সাইন এক্স বসিয়ে দেবো কারেক্ট কিন্তু লক্ষ্য করা যাক আমাদের এবার নির্ণয় করতে হবে কি দ্বিতীয় যে লেয়ার সেই লেয়ারের এখানে অন্তর হচ্ছে অর্থাৎ এক্স অফ সাইন এক্স আমরা পাচ্ছি তাই না এ বললে আমরা কত পাচ্ছি ই টু দিব সাইন এক্স ডি টি এক্স অফ সাইন এক্স মানে হচ্ছে কস এক্স তাহলে আমরা পাচ্ছি এখানে কস এক্স ইন্টু ই টু দিব সাইন এক্স কারেক্টস তাহলে এটাই হবে আমাদের চতুর্থ যে এক্সপ্রেশন সেই এক্সপ্রেশনের অন্তরজ কারেক্ট